আমাদের জীবনে আমাদের ঘরে সব থেকে প্রয়োজনীয় জায়গা হলো কিচেন তো আজকে আমি কিছু ইউজফুল কিচেন টিপস শেয়ার করব যেগুলো আপনাদের দিন প্রত্যেকেরই কাজে আসবে এবং সময় টাকা দুটোই বাঁচবে তো চলুন তাহলে ঝটপট করে আজকে টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস বন্ধুরা এটা আপনাদের কিন্তু রিকোয়েস্টের ভিডিও এর আগের ভিডিওতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা করার জন্য আর আপনারা এতটাই ভালোবাসা দিয়েছেন যে আমি ভিডিওটা করার জন্য অনেকটাই আগ্রহী হয়েছি তো চলুন দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই সাবান মাখি সাবান মাখার পর যখন সাবান ছোটো হয়ে যাই আমরা কিন্তু মাখতে মাখতে হাত থেকে বারবার স্লিপ করে আর বাথরুমের এখানে ওখানে পড়ে আর তখন কিন্তু বাথরুমটা একদমই অপরিষ্কার থাকে আর বারবার কিন্তু পরিষ্কার করতে হয় তো এই ছোটো সাবান ফেলে না দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই এখানে নিয়েছি একটা গ্রেটার এই ছোটো সাবানগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু এই কাজটা করতে আমার খুব সুবিধা হবে আর এই টিপসটা কিন্তু আপনাদের সবার খুব কাজে আসবে তো দেখুন আমি এখানে গ্রেট করে নিচ্ছি আর আর এর আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমি কিছু নাম স্কিনে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এরপরে কি করব নিয়ে নেব গরম জল গরম জল দিলে কি হবে এটা কিন্তু একদম থপথপে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি এখানে এই সাবানের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি তারপরে চামচ দিয়ে একটু মিশিয়ে নেবো নেওয়ার পরে এটাকে রেখে দেব দু থেকে তিন ঘন্টা দেখুন একদম কিন্তু থপথপে হয়ে গেছে এরপর এটা আমরা কি করব দেখুন চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম থপথপে হয়ে গেছে এটা কিন্তু আপনারা হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারবেন আমি একটি অসাধারণ টিপ শেয়ার করছি তার জন্য হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহার করছি না তো বন্ধুরা এর আগের ভিডিওতে কিন্তু আমি খাতার পিষ্ঠে দিয়ে করেছিলাম আমরা কিন্তু শোপ পেপার বানাতে চলেছি তো আপনারা অনেকেই বলেছেন টিস্যু পেপার দিয়ে করার জন্য তাই কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে করছি আর টিস্যু পেপারটা কিন্তু অনেকটাই পাতলা হয় আমরা প্রত্যেকেই জানি তো প্রথমে আমি টিস্যু পেপারটাকে খুলে নিলাম এরপরে নিয়ে নেব থালা যেহেতু এটা অনেক পাতলা হয় থালার মধ্যে কিন্তু আমি বানাব নিচে একটা থালা দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা উঠে যাবে এরপরে একটা ব্রাশ নিয়েছি পুরোনো ব্রাশ নিয়ে এর মধ্যে আলতোভাবে কিন্তু লাগিয়ে দিচ্ছি পুরোটা আমি ঢেলে দিলাম এরপরে আলতোভাবে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে আমি লাগিয়ে নেব হাত দিয়ে দিলে কিন্তু আরও সুবিধা হয় কারণ হাত দিয়ে কিন্তু আস্তে আস্তে পুরো আমি টিসুর মধ্যে লাগিয়ে নিচ্ছি এটাকে পাখার হাওয়ায় রাখতে পারেন আবার রোদেও দিতে পারেন তো দেখুন আমার লাগানো হয়ে গেছে আমি তুলে দেখিয়ে দিচ্ছি একটুও কিন্তু আমার এই টিসুটা ছিঁড়েও যায়নি একদম কিন্তু কাগজের মতনই আছে তো এরপরে আমার দেখুন শুকনো হয়ে গেছে এটাকে আমি কেটে নিচ্ছি আর কীভাবে ইউজ করতে হবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা অনেকেই গেছি ঘুরতে পছন্দ করি বাসে ট্রেনে ট্রাভেল করি তখন কিন্তু আমাদের সোপ পেপারের প্রয়োজন হয় আমরা যদি ঘরে রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা টাকা কিন্তু আমাদের সেভ হবে এমন কি এই শোপেপার কিনতে গেলে অনেকটা টাকাও কিন্তু খরচ করতে হয় এইভাবে কেটে নিয়ে ছোট ছোটো করে তারপরে যদি একটা কোটোর মধ্যে রেখে দিই কোথাও ঘুরতে গেলে বাসে টেনে কিন্তু আমরা হাতে দিতে পারবো ইউজ করতে পারবো এমন এমনকি রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই এইভাবে একটা কোটো কিন্তু আমরা ট্রাভেল করতেই পারি নিয়ে তো আমি একটা ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখবেন একদম কিন্তু গাঁজা হবে ফেনা হবে কোনো রকম সাবান লিকুইড কিছুই নিয়ে যেতে হবে না এই রকম পেপার বানিয়ে নিয়ে কিন্তু আমরা অনায়াসে কিন্তু ঘুরতে যেতে পারবো দেখুন একদম গাঁজা হচ্ছে তো টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখেন বন্ধুরা আমরা প্রত্যেক দিন রান্নাবান্না করে থাকি যখনই আমাদের একটু তরকারি বেশি হয় আমরা কী করি রকম ছোট বাটির মধ্যে একটু তরকারিটা রেখে ফ্রিজের মধ্যে রেখে এই রকমের বড় থালা একটা চাপা দিয়ে রাখি আর পরে যদি আমরা ফ্রিজ থেকে কোনো কিছু বের করতে যাই আমাদের হাত লেগে কিন্তু বারবার থালাটা পড়ে যাই তরকারিটা কিন্তু ফ্রিজময় হয়ে যায় বারবার কিন্তু ফ্রিজটা আমাদের পরিষ্কার করতে লাগে আমরা কি করবো ছোট্ট একটা টিপস শেয়ার করছি আপনাদের যদি তরকারি কোনো খাবার দাবার বেশি হয় এই রকম বড় ঢাকা একদমই দেবেন না খাবার দাবার তরকারিটাও কিন্তু নষ্ট হবে ফ্রিজটা কিন্তু বারবার পরিষ্কার করতে লাগবে নিয়ে নেবে এই রকমের কন্টেনারের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতে কন্টেনার থাকে কন্টেনার একটু ফেটে গেলে ঢাকনাটাও কিন্তু তার সঙ্গে ফেলে দিই ফেলে না দিয়ে আমরা কিন্তু একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি নিয়ে নেব ডবল টেপ ডবল টেপ কন্টেনারের মুখের ওপর দিয়ে তারপরে নিয়ে নেব বোতলের ছিপি বোতলও কিন্তু নষ্ট হয়ে গেলে ছিপিটা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে ঢাকা বানিয়ে নিতে পারবো এইভাবে দু তিনটে বানিয়ে রাখলে কিন্তু অনায়াসে আমরা আমাদের ঘরে যে কোনো খাবার দাবার রাখলে বাটির মাপ অনুযায়ী আমরা যদি কন্টেনারের ঢাকনাটা রাখি তাহলে কিন্তু বড় ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা কিন্তু ছোটো ছোটো এইভাবে ঢাকনা করে নিতে পারবো এমন কি ধরতেও সুবিধা হবে আর নাড়াচাড়াও হলে কিন্তু আমাদের বাটিটা পড়েও যাবে না আমরা ফিস থেকে অনায়াসে কিন্তু খাবার দাবার জিনিসপত্র রাখলেও কিন্তু আমাদের হাত লাগলেও জিনিসটা পড়বে না দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু বাটির মধ্যে আটকে যাচ্ছে এইভাবে কিন্তু আমরা জিনিসপত্র রাখতে পারি টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন পরের টিপসটি দেখুন বন্ধু আমরা প্রত্যেকেই ছুরি ব্যবহার করে থাকি নানান কাজে ব্যবহার করি সবজি কেটে থাকি দেখা যায় সময় সবজি কাটলে সবজির রস লেগে কিন্তু ছুরিটার ধার চলে যায় আর বারবার কিন্তু দোকানে গিয়ে স্নান দিতে হয় ধার দিতে হয় আমরা ঘরেই কিন্তু এর ধার ফিরিয়ে আনতে পারবো খুব সহজেই কী করবেন নিয়ে নেবেন একটা কাপ আমরা যে প্রত্যেকেই চা খাই চিনামাটির কাপগুলো হয় এগুলো কিন্তু অনেকটাই মজবুত হয় এর পিছনটা আর নিয়ে নেব হাফ চামচ মতো লবণ কিছুটা লবণ দিয়ে দিয়েছি কাপের পিছনে তারপরে যদি আমরা এই ছুরিটা এইভাবে একটু স্নান দিয়ে নিই দেখবেন নুনের কারণে একটা ভাব হবে একটা স্কাবারের কাজ করবে আর এই যে চিনামাটির কাপগুলো হয় এর পিছনের এই যে ঘষাঘষ কারণে কিন্তু অনেকটি ধার চলে আসবে আমাদের ছুরিটা কিন্তু বাইরে গিয়ে দিতে হবে না নুন আর এই এইরকম চিনামাটির কাপের মধ্যে কিন্তু ধার চলে আসবে আশা করছি বন্ধুরা টিপসটি খুব কাজে দেবে পরের টিপসে চলে এলাম বন্ধুরা আজকের এই টিপসটি অনেক ইউজফুল অনেক উপকারী একটু মন দিয়ে ভিডিওটি দেখুন তাহলে আপনাদের অনেক উপকার হবে আমরা প্রত্যেকেই মার্কেট থেকে চাল কিনে খাই কি মিলের চাল হয় তো দেখা যায় এখন কিন্তু চাল ভেবে ভেজাল দেয় অনেক সময় কিন্তু প্লাস্টিকের চালও পাওয়া যায় আর আমরা কিন্তু অজান্তে খেয়ে ফেলি আর আমাদের শরীর খারাপ হয় অনেকটা কিন্তু অসুস্থ হয়ে পড়ি ফ্যামিলির লোক নিজের পরিবারকে বাঁচানোর জন্য ভিডিওটি একটু মন দিয়ে দেখুন আমরা কিভাবে বুঝবো এটা প্লাস্টিকের চাল না আসল চাল তার একটা ছোট টিপ শেয়ার করছি এখানে দেখুন চালটা কিন্তু একদমই আমরা বুঝতেই পারবো না যে ভেজাল না আসল তো তার জন্য কি করতে হবে আমরা চলে আসব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি এরপরে গ্যাস ওভেনের মধ্যে আমি চালটা ঢেলে দিচ্ছি এইভাবে ঢেলে দেব তারপরে যখন দেখবো চালটা একদম পুড়ে গেছে তখন কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে দেব আর যখনই গ্যাস ওভেনটা বন্ধ করব এটা যদি আমরা নকল চাল হয় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন চালটা কিন্তু আসল পুরোটাই কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে গ্যাস ওভেনটা বন্ধ করলাম এরপর কিভাবে বুঝবেন এর দেখুন একটা ধোঁয়ার সৃষ্টি হয়েছে ধোঁয়ার কারণে কিন্তু এটা আসল চাল যদি এটা প্লাস্টিকের চাল হয় তাহলে কিন্তু একদম গলে যাবে একদম গ্যাস ওভেনের বান্নারের মধ্যে গলে গিয়ে চিপকে ধরবে এটা একদমই কিন্তু ছাই হয়ে গেছে এটা কিন্তু হাতের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু এটা একদম ছাই হয়ে গেছে এটা যদি প্লাস্টিক হতো তাহলে কিন্তু গ্যাস ওভেনের বান্নারে একদম ভর্তি হয়ে যেত এমনকি সঙ্গে সঙ্গে গলে যেত এটা আসল বলে কিন্তু একদম ছাই হয়ে গেছে কালো হয়ে পুড়ে গেছে আশা করছি বন্ধুরা আজকের পর থেকে আপনারা কিন্তু অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন এইভাবে হাতে করে ধরে দেখবেন যখন দেখবেন ছাই হয়ে গেছে ভাববেন এটা আসল চাল যদি এটা ছাই না হয় একদম গলে যায় তাহলে ভাববেন কিন্তু এটা নকল চাল দেখুন এইভাবে কিন্তু একদম ছাই হয়ে মিশে গেছে আশা করছি বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের খুব কাজে দেবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের টিপসগুলো কেমন লাগলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি আর অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন কেমন রেজাল্ট পাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই